ब्लैक फ्राइडे, ये। नमस्कार, वेलकम बैक टू माय चैनल स्पार्कलिंग शायोनी। सबाई केमन आछेन? आज के 25 नवेम्बर शुक्रवार, एखन ओई सकाल 10টা মতন বাজে। আকাশটা দেখুন এখনো মেঘলা করে আছে। আর ওই যে নিচে ওই গাড়িটা এসছে আজকে ট্র্যাশ কালেক্ট করতে, এই গ্রিন কালারের যে ডাস্টবিনগুলো আছে ওগুলোই আজকে কালেক্ট করবেন। এখানে তো ডাস্টবিনের অনেক রকমের ভাগ আছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম ব্রাউন কালারের যে ডাস্টবিনটা, ওটা ফুড ওয়েস্ট ফেলার জন্য। ওই যে ব্রাউন কালারের ডাস্টবিনও বাঁ দিকে নিচে দুটো রাখা আছে। আর এই গ্রিন ডাস্টবিনটা হলো যে জিনিসগুলো রিসাইকেল করা যায় সেই রকম জিনিসপত্র ফেলার জন্যে। মেনলি এটার মধ্যে কার্ডবোর্ড, পেপার এইসবই ফেলা হয়। আর আজকে তো 25 নভেম্বর, তো আজকে এখানে ব্ল্যাক ফ্রাইডে। চলুন আজ একটু শপিংয়ে বেরোবো। দাঁড়ান, আপনাদেরকে একটু এই দিকটা দেখাই। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টেরই এই পার্কটা। কি সুন্দর লাগছে না দেখতে? শীতকালে এই পাতাগুলো ঝরে পড়ে থাকে, দেখতে কিন্তু দারুণ লাগে বলুন। আর এখান থেকে সোজা দেখা যাচ্ছে সিটি সেন্টার। ওই যে ঘড়ি লাগানো যে বিল্ডিংটা, ওটাই হলো রাট হাউস। আমরা এখন ওখানেই যাব। চলুন, প্রায় দুপুর 12টা বেজে গেছে, যেতে যেতে বাকি গল্প হবে। এসে গেছে লিফট? আমরা ঘুরতে যাচ্ছি ব্ল্যাক ফ্রাইডে, ইয়ে! চলুন, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর সব রাস্তাগুলোতে এখন গাছের পাতাগুলো ঝরে পড়ে আছে। দাঁড়ান, আপনাদেরকে পেছন দিকটা দেখাই। এই দেখুন, কি অপূর্ব লাগছে না দেখতে? আর গাছগুলো দেখুন, আস্তে আস্তে সব ন্যাড়া হয়ে যাচ্ছে। আর আমরা এখন সিটি সেন্টারে পৌঁছে গেছি। আর দেখুন কি সুন্দর করে সাজিয়েছে সিটি সেন্টারটা। বিভিন্ন জায়গায় এরকম একটা করে ক্রিসমাস ট্রি লাগিয়েছে, আর সেগুলোকে আবার সুন্দর করে ডেকোরেট করেছে। এই দোকানটা ব্ল্যাক উইক চলছে, এদের পুরো উইকই থাকবে। চল পরে আসবো, 27 নভেম্বর, অত ভিড়ও নেই। চলুন আগে মেন সিটি সেন্টারটায় যাই। আর এই দেখুন, এটা হলো পোর্শের শোরুম। এখানে এখনো দেখছি ডেকোরেশনের কাজ চলছে। ও, তবে আপনাদেরকে যে বললাম আজকে ব্ল্যাক ফ্রাইডে, সে জিনিসটা যে কি সেটাই তো আপনাদের বলা হয়নি। হঠাৎ শনি রবি ছেড়ে এরকম শুক্রবারে আমরা বেরিয়ে পড়লাম শপিং করতে, এটা কিরকম ব্যাপার হলো? আসলে ব্ল্যাক ফ্রাইডে হলো থ্যাংকস গিভিং এর ছুটির পরের শুক্রবারটা। আর এই থ্যাংকস গিভিংটাও কিন্তু মেনলি ইউএস বা আমেরিকাতেই হয়। সারা বছরের শেষে এই থ্যাংকস গিভিং দিনটাতে সবাই সবাইকে কোনো একটা গিফট দিয়ে থ্যাংকস জানায়, আর তারপরেই শুরু হয়ে যায় ক্রিসমাস। আর এই ক্রিসমাসের কেনাকাটার প্রথম দিনকেই ব্ল্যাক ফ্রাইডে হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর এই ব্ল্যাক ফ্রাইডেতে সমস্ত দোকানে প্রচুর প্রচুর ডিসকাউন্ট থাকে, আর তাই আমরাও আর দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়েছি শপিং করতে। বাপরে, এখনই দেখছি দোকানের সামনে লম্বা লাইন হয়ে গেছে, আর আশেপাশে আবার পুলিশও দিয়েছে দেখছি। কি জানি বাবা, আমাদের তো অত অভিজ্ঞতা নেই, এবছরই আমাদের প্রথম ব্ল্যাক ফ্রাইডে, তবে শুনেছি প্রচুর ভিড় হয় নাকি। ও বাবা, এখানে আবার দেখছি একটা আস্ত গাধা দাঁড়িয়ে আছে। গাধাটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কানও নাড়াচ্ছে, দেখুন। সিটি সেন্টারের মাঝে এরকম একটা গাধা দেখে চমকে উঠেছিলাম। প্রথমে তো ভেবেছিলাম কোনো মডেল বানিয়েছে বুঝি, ওমা, তারপর দেখি আবার নড়ছে। আর এখন চলে এসেছি একদম মেন সিটি সেন্টারে। তবে আমরা তো লাস্ট ইয়ার 25 নভেম্বর এখানে এসেছিলাম, সে বছর 26 নভেম্বর ছিল ব্ল্যাক ফ্রাইডে। তবে এটাই আমাদের প্রথম ব্ল্যাক ফ্রাইডে বললাম, কারণ লাস্ট ইয়ার আমরা এই দিনে স্টুটগার্ট পৌঁছেছিলাম, আর তখন আমরা কিছুই জানতাম না, তাই কোথাও বেরোনোও হয়নি। তো সেই হিসেবে এটাই আমাদের প্রথম ব্ল্যাক ফ্রাইডে। তবে এই ব্ল্যাক ফ্রাইডের নামটা এসেছে কিন্তু দুটো বিচ্ছিন্ন ঘটনার থেকে, যে ঘটনা দুটোর একটার সাথে আরেকটার কিন্তু কোনো যোগাযোগ নেই। এর মধ্যে প্রথম ঘটনাটা হলো 1950-এর দশকে। এই সময় কি হয়েছিল, ফ্যাক্টরির ওয়ার্কার্সরা শুক্রবার নিজেদেরকে মিথ্যে মিথ্যে অসুস্থ বলে ছুটি নিয়ে নিয়েছিল, আর শনি রবি তো এমনিতেই ছুটি থাকে, তো সেই কারণে একটা বেশ লম্বা ছুটি পেয়ে যাবে। কিন্তু এদিকে তো ফ্যাক্টরির ম্যানেজারদের মাথায় হাত, তো সেই দিনটাকে তারা দুর্যোগ বা দুর্ভাগ্যের দিন বলে ব্ল্যাক ফ্রাইডে হিসেবে চিহ্নিত করেছিল। আবার অপরদিকে এর ঠিক 10 বছর পরে ফিলাডেলফিয়ার ট্রাফিক পুলিশরা
থ্যাঙ্কসগিভিং এর ঠিক পরের শুক্রবারটাকে বর্ণনা করতে গিয়ে তারা এই ব্ল্যাক ফ্রাইডে শব্দটির ব্যবহার করে, কারণ সেদিনকে শপিং এর জন্য এত ভিড় হয়েছিল যে তাদের ভয়ানক ট্রাফিকের মধ্যে 12 ঘন্টা শিফটে কাজ করতে হয়েছিল। আর সেদিন থেকেই এই ব্ল্যাক ফ্রাইডে শব্দটা বিভিন্ন ক্রেতা এবং ব্যবসায়ীদের মুখে মুখে ঘুরতে থাকে, আর তারপরেই এই শব্দটা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে এবং আজকের দিনটা অর্থাৎ থ্যাঙ্কসগিভিং এর পরের শুক্রবারটা ব্ল্যাক ফ্রাইডে হিসেবে চিহ্নিত হয়। তবে এর পিছনে কিন্তু আর একটাও গল্প আছে। একসময় অ্যাকাউন্টের খাতায় ব্যবসায় ক্ষতির পরিমাণ বোঝানোর জন্য লাল কালি আর লাভ বোঝানোর জন্য কালো কালি ব্যবহার করা হতো। আর এই দিন যেহেতু প্রচুর ছাড় থাকে, কেনাকাটাও প্রচুর হয়, তো ব্যবসাতেও প্রচুর লাভ হয়। আর আগেই বললাম যেহেতু লাভ বোঝাতে কালো কালির ব্যবহার করা হতো, তাই সেই থেকে এই দিনটার নাম ব্ল্যাক ফ্রাইডে। চলুন, অনেক গল্প গাছা হলো, এবার একটু শপিং করি। দেখেছিলাম পুজোর সময় 50% আছে। প্রথমেই আজকে C&A-তে এসেছি, এখানে বাচ্চাদের খুব ভালো ভালো জামা পাওয়া যায়, তো মাম্মার জন্য ভাবছি একটা শীতের জ্যাকেট কিনবো, তো সেটাই দেখতে এসেছি। তবে ওর জন্য জ্যাকেট কিনতে এসে প্রথমেই আমার একটা টি শার্ট নেওয়া হয়ে গেল। এই টুপিটাও ভালো লাগছিল, কিন্তু টুপিটাতে কোনো ডিসকাউন্ট নেই। আজকে শুধু ডিসকাউন্টের জিনিসই দেখছি, এমনি ফুল প্রাইসে তো যখন তখনই নেওয়া যায়। ফাইনালি ওর জ্যাকেট দেখতে এলাম, এই দুটো জ্যাকেটই খুব পছন্দ হয়েছে, কিন্তু কোনোটার ওপরেই দেখছি ডিসকাউন্ট নেই, কিন্তু লেখা আছে ওভারঅল সব কিছুর ওপরেই 25% অফ আছে। দুটো কালারই খুব পছন্দ হয়েছিল, অবশেষে এই অরেঞ্জটা নেব ঠিক করলাম, কিন্তু বিল করতে গিয়ে শুনলাম এই জ্যাকেটটাতে কোনোই ডিসকাউন্ট নেই। এ আবার কীরকম ব্ল্যাক ফ্রাইডে রে বাবা, স্টোরে লেখা আছে সব কিছুর ওপর 25%, বিল করতে গিয়ে বলছে কোনো ডিসকাউন্ট নেই। শুধু আমার টি শার্টটা নিয়ে চলে এলাম। আর এখন ফেরোমোদাতে এসে দেখছি এই কিছুদিন আগে আমি যে জ্যাকেটটা 40 ইউরো দিয়ে নিলাম, ওই সেম জ্যাকেট এখন 30 ইউরোতে। তবে কালার আর সাইজ অপশন খুব বেশি নেই। আর এখন চলে এসেছি জালান্দর আউটলেটে। এটা ভাল লাগছে, কিন্তু এই কালারটা দেখি বার কর, এই কালারটা বেটার লাগছে কি? দুটোর মধ্যে শেষ পর্যন্ত রাগের নীলটাই পছন্দ হলো, চলুন ওটাই নিয়ে নিই তাহলে। এই কালারটা বেশ ভাল লাগছে, কিন্তু সাইজে অনেকটা বড় মনে হচ্ছে, বড়। চলুন অন্য জায়গায় দেখি। হিন্দিতে লেখা আছে না? কই দেখি, ও তাই তো, ওই দেখুন ওই জামাটার মধ্যে হিন্দিতে লেখা আছে। এখানে এত রকমের দোকান বসেছে, দাঁড়ান এই মার্কেটটা আপনাদের আরেকদিন ঘুরিয়ে দেখাবো। ক্রিসমাসের এক মাস আগে থেকেই এই দোকানগুলো বসে যায়, আর কেক কুকিজ চকলেট থেকে শুরু করে কী না থাকে এই দোকানগুলোতে। আর আমরা সেই দুপুরবেলায় বেরিয়েছিলাম, এখন দেখুন আস্তে আস্তে করে সন্ধে হতেও শুরু করে দিয়েছে আর লাইটগুলোও সব জ্বলে গেছে। তবে খুব বেশি বাজেনি, এখন মাত্র বিকেল 4:45। তবে এই শীতকালটায় কিন্তু দুপুর 3টে থেকেই আলো কমতে শুরু করে দেয়। আর এই পুতুলগুলোকে এত কিউট লাগে, এই দোকানটার পাশ দিয়ে গেলেই এই পুতুলগুলোকে দেখি। সকালবেলাতে দোকানগুলোতে অত ভিড় ছিল না, আস্তে আস্তে যত সন্ধে হচ্ছে একটু একটু করে ভিড় বাড়ছে। তবে এই রাস্তাটার দুদিকে লাইন দিয়ে খাবার দোকান, তো সেই জন্য এই রাস্তাটায় ভিড় একটু বেশি। আর এখানে কিন্তু ল্যাডারাকের চকলেটের দোকানও আছে, মনে পড়ে সুইজারল্যান্ডে আমরা এই দোকানটা থেকে চকলেট কিনেছিলাম? তবে আজ আর এই দোকানটায় যাব না, চলুন আজ বরং অন্য কোথাও যাই। সিটি সেন্টারে সবসময় এরকম পারফরমেন্স চলতেই থাকে, আর যে যা সামর্থ্য মতো ওনাদেরকে কিছু দেয়। চলুন এবার বরং একটু পেট পুজো করা যাক, অনেকক্ষণ ধরে হাঁটছি, বেশ খিদে পেয়ে গেছে। আর সামনের এই ম্যাকডিটা থেকেই ঝটপট করে কিছু খেয়ে নিয়ে আবার চললুম শপিংয়ে।
এই জুতোর দোকানটায় বড় বড় করে ব্ল্যাক ফ্রাইডে লেখা আছে। চলুন দেখি কি ডিসকাউন্ট পাওয়া যায়। বেশ ভালো ভালোই ডিল চলছিল, কিন্তু মাম্মার সাইজের জুতো একটাও পেলাম না। দেখতে সুন্দর, এটা কালারফুল। ছোট সাইজের জুতোগুলো কোন দিকে পাবো দেখ। না, এই দোকানটাতে মাম্মার সাইজের জুতোর একটাও অপশন পেলাম না। তবে দোকানটায় বেশ ভিড় ছিল কিন্তু। আর এখন সন্ধেবেলায় রাস্তাঘাটগুলো কি সুন্দর লাগছে দেখুন। এখন আমরা যাচ্ছি অনলি স্টোরটাতে। এই যে এই সামনেই অনলির যে স্টোরটা দেখছেন, বিশাল বড় এটা। চলুন এখানে দেখি কিছু পাওয়া যায় নাকি। তোমার এটা পছন্দ মামা? এটা নিয়েছি আমি, এটা নিয়েছি তো মামা, আমি এটা নিয়েছি। এনা আমি এটা নিয়েছি। এটা বেশ ভাল লাগছে বলুন। 15 ইউরো মতন দাম বলছে এটার, মানে ধরুন ওই 1200 টাকা মতন। কিন্তু এটার মেটেরিয়ালটা ভীষণ সফট। চলুন আর কি কি আছে একটু দেখে নিই। 70 ইউরো এই জ্যাকেটটার দাম আছে। এই স্টোরে আবার লিফটটা কাজ করছে না। স্ট্রলার নিয়ে যাব কি করে সিঁড়ি দিয়ে, সেই জন্য এই একটাই ফ্লোর ঘুরতে পারলাম, বাকিগুলো আর ঘোরা হলো না। মাম্মার জ্যাকেটটাই হচ্ছে না। চলুন দেখি উল্টো দিকে একটা টিকে ম্যাক্স বলে দোকান আছে, ওই দোকানটায় একবার ঢুকে দেখি। বিগ লেভেল প্রাইসেস। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি মাম্মা, তোমার জন্যই যাচ্ছি। এখন যত আস্তে আস্তে সন্ধে হচ্ছে দেখুন, ভিড়টা কিন্তু বাড়ছে ক্রমশ। হ্যাঁ চলো, মজা পেয়েছো, মজা পেয়েছো, চলো মাম্মা। একটুকু টুকু তো খোল দেখি, দেখো তো ভাল লাগছে নাকি, দেখো তো তোমার ভাল লাগছে নাকি। এটা এই ঢাকা পড়ে গেছে, ভাল লাগছে, প্রিয় আছে মামা, পছন্দ তোমার 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 তোমারই হয়েছে, সব আছে তোমার হয়েছে। এই স্টোরটা বিশাল বড়। ওর জ্যাকেটটা কোথাও পাচ্ছিলাম না, এখানে একটা পেলাম। মোটামুটি সেরকম খুব একটা বেশি পছন্দ হয়নি, কিন্তু একটা জ্যাকেট তো দরকার, তাই নিয়েও নিলাম। 20 ইউরো মতন দাম নিল জ্যাকেটটার, মানে এই ধরুন 1600 টাকা মতন। এই স্টোরটা এত বড়, ঢুকে পুরো মাথা খারাপ হয়ে গেছে আমাদের। চলুন আজকের দিনে আর এই স্টোরটা ঘুরে লাভ নেই, এখানে বরং পরে একদিন আসবো। এবার একটু খাবার ব্যবস্থা করা যাক। এখানে একটা বাফে পাওয়া যায়, ওটাই অনেক দিন ধরে খাবো ভাবছি। চলুন আজকে তাহলে ওই বাফেটাই নিয়ে নিই। আর এই মলটার নিচে কিছু কেক বার্গার এরকম পাওয়া যায়। এটা আমরা এসেছি এখন স্যাটার্ন মলে। আর এই মলটাও এত সুন্দর সাজিয়েছে, তবে এই সাজানোটা অবশ্য ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে নয়, এটা একদম ক্রিসমাসের জন্যই সাজিয়ে দিয়েছে। এখানে তো ক্রিসমাসটা খুব বড় একটা ফেস্টিভ্যাল, আমাদের যেরকম দুর্গাপুজো, এখানে ক্রিসমাসটাই খুব বড় করে পালন করা হয়। আর এই যে এই দোকানটার কথাই বলছিলাম আপনাদের, কালিন এশিয়া বাফে। এই দোকানটাতেই আজকে আমরা ডিনার করব। পার পারসন এখানে 990 করে, মানে ওই 10 ইউরো করেই ধরুন, ভারতীয় টাকায় ওই 800 টাকা মতন। দাঁড়ান এখান থেকে আগে প্লেট নিয়ে নিই, তারপর বাফেতে কী কী অপশান আছে আপনাদেরকে দেখাচ্ছি। চিকেন লাইম টেন, চিকেন উইংস, কার্টোফেল। কার্টোফেল মানে আলু, মানে ওই পটেটো ফ্রাইস যেগুলো হয় ওইগুলো। সব রকম দুটো দুটো করে নিয়ে নিয়েছি। সবই এখানে ফ্রাইড আইটেম আছে। এদিকে চিকেন উইংস আছে, লেমন চিকেন, একটু আলু ভাজা, আর ওইদিকে একটা ভেজ স্প্রিং রোল আছে। দাঁড়ান ওই দিকটা দেখাচ্ছি। দাঁড়ান লেমন চিকেন কয়েকটা নিয়ে নিই। আর এই জায়গাটা মেন কোর্সের আইটেমগুলো আছে। এদিকটা ম্যাঙ্গো চিকেন আছে, এটা সতে ভেজিটেবলস আছে, সাথে তোফু দেওয়া মনে হয়, এটা চিকেন কারি, আর ওদিকে মিটের কিছু একটা প্রিপারেশন। আর একদম শুরুতেই আছে একটু হোয়াইট রাইস, একটু ইয়েলো রাইস, এদিকে আছে নুডলস, আর তার সাথে চিকেন উইথ ভেজিটেবলস। আর
এই দিকটাতে বিভিন্ন রকমের কারি সস রাখা আছে, এদিকটায় পাঁপড়, স্যালাড, আর এটা একটা শেজওয়ান সস, ব্যাস এইটুকুই। আর এই সাইডে কোল্ড ড্রিঙ্কস আছে, এটা এক্সট্রা। আর এখন আমরা এসেছি পাশেই একটা আইসক্রিমের দোকান ছিল, ওই আইসক্রিমের দোকানটাতে। আর এই দোকানটায় আসার কারণ হলো এই কালিন এশিয়া বাফেটে খেতে গিয়ে আমাদের মন মেজাজ পুরো বিগড়ে গেছে, তাই এখন দুজনে দুটো আইসক্রিম অর্ডার করেছি। চলুন এই আইসক্রিমটা খেতে খেতে আপনাদেরকে বলি কেন আমাদের মন মেজাজ বিগড়ালো। আর এই আইসক্রিম দুটো হলো, আমারটা স্ট্রবেরি ফ্লেভার আর ওরটা হলো ওয়ালনাট ফ্লেভারের। চলুন এবার এই আইসক্রিম খেয়ে মন ভালো করে আপনাদেরকে বলি আমাদের এই মন খারাপের কারণটা। অনেক শখ করে এই বাফেটে আমরা খেতে গেছিলাম, গিয়ে শুরুতেই দেখলাম মেন কোর্স, মেন কোর্সের পরে স্টার্টার। কারণটা তো আমরা তখন বুঝতে পারিনি, সেটা অবশ্য পরে বুঝলাম। যখন আমরা বিল করলাম তখন ওনারা কিছুই বলে দেননি, পরে যখন আমরা দ্বিতীয়বার খাবার নিতে গেছি তখন ওনারা জানাচ্ছেন যে এখান থেকে আপনারা একবারই খাবার নিতে পারেন। একে তো জার্মান ভাষায় কি বলছে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, তো আমরা তো প্রথমবার শুধুমাত্র স্টার্টার নিয়ে চলে এসেছিলাম যে স্টার্টারটা খেয়ে তারপর আমরা মেন কোর্স আনতে যাব, বাফের যা নিয়ম। ও বাবা, স্টার্টারটা ফিনিশ করার পর যখন মেন কোর্স আনতে গেছি তখন ওনারা বলছেন না না একবার। আচ্ছা একবার মানে? আমরা তো মেন কোর্স এখনো নিইনি। ওনারা শুধুই বলে যাচ্ছেন নাইন নাইন, নাইন মানে নো, আর তার সাথে বলে যাচ্ছে যে পয়সা লাগবে। তখন এত অপমানিত লেগেছে, আমরা কি পয়সা না দিয়ে খাচ্ছি নাকি? তারপরে আমরা ফাইনালি বুঝতে পারলাম যে ওনাদের নিয়ম হলো আপনি একটা প্লেটে একবারে মেন কোর্স, স্টার্টার এবং যা যা আপনার প্রয়োজন নিয়ে আসতে পারেন, দ্বিতীয়বার আপনি আর নিতে পারবেন না। তো আমরা তো এখানে প্রথমবার গেছি, কোথাও সেরকম লেখাও ছিল না আর আমাদের সেটা বলেও দেননি। আমরা তো শুধুমাত্র দুটো করে স্টার্টার নিয়ে চলে এসেছিলাম, অতএব আর কী করণীয়, মেন কোর্স আর কিছুই খাওয়া হলো না। পেট তো ভরলই না, উল্টে ওনাদের ব্যবহার এত খারাপ যে আমাদের আর খাওয়ার ইচ্ছেটুকুও রইল না। তাই জন্য পাশের এই আইসক্রিমের দোকান থেকে দুজনে দুটো আইসক্রিম কিনে আমাদের মনটা একটু ভালো করলাম। কিন্তু আর এখন শপিং করতে যেতে একটুও ইচ্ছা করছে না। চলুন তাহলে এবার বাড়ি ফিরি, তবে হয়তো কালকে আবার আসতে পারি। যে যে দোকানগুলো বাকি রয়ে গেল সেগুলো না হয় কাল ঘুরে নেব, কারণ এখানে কিছু দোকানে ব্ল্যাক ফ্রাইডে চললেও ম্যাক্সিমাম দোকানে কিন্তু ব্ল্যাক উইক চলে, মানে পুরো সপ্তাহটা জুড়েই কিন্তু ডিসকাউন্ট থাকে। কিন্তু ওই যে বললাম, এটাই আমাদের প্রথম অভিজ্ঞতা, আমরা জানতাম না যে এখানে ব্ল্যাক উইক চলে, সেই জন্য শুক্রবারই চলে এসেছিলাম শপিং করতে। আর এখন যখন জেনে গেলাম পুরো সপ্তাহ জুড়েই সেল চলে, তাহলে কালকেও বরং আরেকবার আসবো। আর যে যে দোকানগুলো বাকি রয়ে গেল, যেমন ম্যাঙ্গো, জারা, এগুলো বরং কালকে একবার ঘুরে দেখে নেব। তাহলে চলুন এখন বরং এই ক্রিসমাসের সুন্দর লাইটিং দেখতে দেখতে বাড়ি ফিরে যাই, কালকে আবার চলে আসবো এখানে। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করতেই হবে, আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারেন। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।